চারি বছৰৰ পছতো নির্মাণ নহল বিজেপি সভাপতিয়ে আধারশিলা স্থাপন করা পথ। ভুবনেশ্বৰৰ শিলকেজাৰৰ এটি পথ নিজে মেরামতি কৰিবলগীয়া হল স্থানীয় ৰাইজে। তামুলপুর জেলার একমাত্র শহর হয়েছে ভুবনেশ্বৰ, কিন্তু প্রকৃতার্থ বাট পথৰ উন্নয়নের ক্ষেত্র যিমানখিনি উন্নয়ন হব লাগিছিল সেয়া আজিলৈ হোৱা নাই ভুবনেশ্বৰ অঞ্চলত। অঞ্চলটোৰ বহুকেইটা পথৰ অৱস্থাই শোচনীয়। ভুবনেশ্বৰৰ শিলকেজাৰত ৰাইজে নিজৰ গাঁঠিৰ ধন খৰচ কৰি শ্ৰমদান কৰি নিৰ্মাণ কৰে এটি পথ। আমি গাঁৱৰ মানুহে তাৰমানে 200-100 কোনোবা 300-400 টকা ঘৰে ঘৰে তুলি আমি 2 ডাম্পাৰ চেনকে ভেলানিছোঁ। এজাক বৰষুণতে বোকা পানীৰে উপচি পৰে পথটো। সমস্যা মানে আমার এই এই মানে উন্নত দিনত এই আধুনিক যুগত ডিজিটাল যুগত আমার যে রাস্তাটো এনেকুৱা হৈ আছে তার কারণে আমি খুবই ক্ষুভিত হয়েছো। আমার এই দুইটা চুবুরীর আমি মানুষখিনি তারমানে এজাক বরষুণ দিলে ঘর ওলাব নোৱাৰো। তাতকৈ ডাঙৰ কৈছে মানে ডাঙৰ কথা হৈছে ভবেশ কলিতা স্যারে আমার রাস্তাটো উদ্বোধন কৰিছিল, তেখেতে উদ্বোধন কৰিছিল, কিন্তু আজিলৈকে 4 বছৰ হল ইলেকশনৰ টুপ এটা দি আমি প্রায় 2000-1000 আমি মানে ভোট দান কৰিছিলোঁ বিজেপি সরকারক, কিন্তু এতিয়া যে আমি আৰু বিজেপিক ভোট দিম ভাবিব নোৱাৰো আমি এই কথাটো, কারণ সরকারখানে এনেকৈ আমাক ঠগাব যিটো রাস্তা সেনশন হোৱা নাই তাক উদ্বোধন কৰি থৈ গৈছিল। এইটোৰ কাৰণে আমি কলিতা স্যারক মানে খুবই ধিক্ষার দিছোঁ। আমার যে বিটিআর প্রমোদ বড়ো সরকারে চলাব আমি কোনো ভাবা নাই, গতি এই প্রমোদ বড়ো সরকারকো আমি ধিক্ষার দিছোঁ। আজি আমার লাজ লাগে, আমার আলহী আহিলে কয় তোমালোকৰ এনেকুৱা রাস্তা এনেকুৱা মানে রাস্তাত আহিব নোৱাৰে। আমি আজি রাইজে প্রত্যেকে 500, 200, 100 এনেকৈ পয়সা তুলি এনেকৈ 1 ডাম্পাৰ, 2 ডাম্পাৰ আমি বালি আনিছোঁ, আনি আমি রাইজে আজি শ্রমদান করে রাস্তাটো কিবাকে যাব পৰা ওলাই যাব পৰা ব্যবস্থা আমি কৰিছোঁ। গতি যা নহওক আমি সমূহ রাইজক কৈছোঁ যে এই বিজেপি সরকারক আমি একবার অনুরোধ কৰিছোঁ যাতে তেখেতসকলে আমার রাস্তাটো ব্লক কৰি দিয়ে, সিসি ব্লক কৰি দিয়ে আমাক মানে অলপ উপকৃত করে, এই অনুরোধ রাখিছোঁ। আর প্রমোদ বড়ো স্যারকো আমি অনুরোধ কৰিছোঁ, বিটিআরত এনেকুৱা রাস্তা হৈ থাকিলে আমি ফিউচার আপনার কোনো পদ্ধতি আমি মানি লব নোৱাৰো বুলি এটা ধিক্কার দিছোঁ। আশা কৰিছোঁ আপনা হবে আমার এই রাস্তাটো সুন্দরভাবে পকীকরণ কৰি দিয়ে ব্লক সিসি কৰি দিয়ে আমাক উপকৃত করে, এইখিনি আমার কবলগীয়া। সেয়েহে স্থানীয় ৰাইজে চৰকাৰলৈ বাট নাচাই নিজে পথটো যাতায়াতৰ উপযোগী কৰিবলৈ হাতে হাতে কোৰ ঠেলা আদি লৈ ওলাই আহিল। পথ নিৰ্মাণ কৰিবলৈ ওলাই আহি ৰাইজে চৰকাৰ বিৰোধী শ্লোগান দিয়ে। ভৱেশ কলিতা মুৰ্দাপাত, বিজেপি চৰকাৰ হাই হাই, প্ৰমোদ বড়ো মুৰ্দাপাত ধ্বনিটি প্ৰতিবাদমুখী হৈ পৰে স্থানীয় ৰাইজ। এই আমি এতিয়া গাঁৱৰ মানুহে তাৰমানে কেনেকৈ ছুইজাৰলেণ্ড বনাব লাগে সেইটো নিজে কৰিব লগা হৈছে। আমি গাঁৱৰ মানুহে তাৰমানে 200, 100, কোনোবা 300-400 টকা ঘৰে ঘৰে তুলি আমি 2 ডাম্পাৰ চেনকে ভেলানিছোঁ। সেই চেনকে ভেলখিনি আমি আজি নিজে শ্ৰমদান কৰি আমি রাইজে তারমানে রাস্তাটো অলপ যাতে আমি লড়া ছোৱালীখিনি স্কুলৰ কেনেকে যাব পাৰে স্কুল টাইমত সেই ব্যৱস্থাটো আমি নিজে কৰি দিছোঁ। তাৰ উপৰি ভৱেশ কলিতা ডাঙৰীয়াই যিটো আমাক তাৰমানে প্ৰলোভন দি গ'ল যোৱা বিধানসভা ইলেকশ্যনৰ আগে আগে, মানে তেখেতে ফলক লগাই আমাৰ ৰাস্তাটো কৰি দিম বুলি তেখেতে আমাৰ পৰা 78% ভোট লৈ গৈ কিনে আমাক তাৰমানে প্ৰতাৰণা কৰি থৈ গ'ল। তাৰ বাবে ভৱেশ কলিতাকো আমি ধিক্কাৰ জনাইছোঁ। অনাগত দিনত তেখেতে যাতে আমাৰ এই ৰাস্তাটোৰে আহোঁতে এবাৰ চিন্তা কৰে তেখেতে যে মই এই ৰাস্তাটো ফলক লগাই কিনে উদ্বোধন কৰি থৈ গৈছিলোঁ, কিন্তু সেই ৰাস্তাটো আজিলৈ আমি কৰি দিব নোৱাৰিলোঁ। তেখেতেও যাতে এই কথাখিনি অলপ ভাবি লয় আৰু এই নিউজৰ যোগেদি যাতে তেখেতে একবাৰ কমচে কম ভাবি লৈ কিনে এই ৰাস্তাটো মই বনাই দিব লাগিব বুলি তেখেতে একবাৰ আমাক ৰাইজক সকাহ দিয়ে, এইখিনিয়ে আমাৰ ক'ব লগা। ভুবনেশ্বৰৰ পৰা জুলিমা ডেকাৰ ৰিপৰ্ট, মাই নিউজ 20।